ওমিক্রন মোকাবিলায় অবশেষে আসার কথা শোনালো করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার বায়োনটেক। ফাইজারের বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ফাইজারের ল্যাব প্রতিবেদনকে ভালো খবর উল্লেখ করে বুস্টার ডোজের উপর গুরুত্ব আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপের বিভিন্ন দেশ সহ বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে করোনার নয়া ভ্যারিয়েন্ট অমিক্রন। ডেল্টার চেয়েও কয়েক গুণ সংক্রামক এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন বানাতে উঠে পড়ে লেগেছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তবে এগুলোর মধ্যে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেক দাবি করেছে বাজারে থাকা তাদের বুস্টার ডোজেই অমিক্রন মোকাবিলা সম্ভব। প্রাথমিক গবেষণা শেষে বিজ্ঞানীরা জানিয়েছেন ফাইজারের টিকা দুই ডোজ অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যতটুকু সুরক্ষা দিতে সক্ষম, তিন ডোজ অমিক্রনের বিরুদ্ধে সমপরিমাণ অ্যান্টিবডি গড়ে তুলতে পারবে। ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোর্লা জানান, ফাইজারের তৃতীয় বা বুস্টার ডোজটি যেন অমিক্রনের বিরুদ্ধে পূর্ণ সুরক্ষা দেয় সে লক্ষ্যে হালনাগাদ টিকা বাজারে আনার জন্য কাজ করছেন তারা। তৃতীয় ডোজের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়া রোধেও ব্যাপক কার্যকর হবে বলে আশা করেন তিনি। প্রয়োজনীয় গবেষণা, পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ প্রশাসনের অনুমোদন শেষে আগামী 100 দিনের মধ্যে টিকাটি বাজারে আনবে বলে জানিয়েছে ফাইজার বায়োএনটেক। ফাইজারের নতুন গবেষণাকে বিশ্বের জন্য ভালো খবর আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে অমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। I have some good news this morning. The Pfizer lab report came back saying that the expectation is that the existing vaccines অমিক্রনের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনের কথা জানিয়েছে মডার্না, জনসন অ্যান্ড জনসন সহ অন্যান্য টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানও, যদিও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতির কথা তারা জানাতে পারেনি। ওমরিনান, সময় সংবাদ। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে চিরতরে তামাক বিক্রি বন্ধ করার কথা ভাবছে নিউজিল্যান্ড সরকার। মূলত ধূমপান মুক্ত প্রজন্ম গড়ার উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথাটি আমরা অনেক সময় সিগারেটের প্যাকেটে দেখে থাকলেও তোয়াক্কা করি না। সিনেমার কোনো শটে লেখাটি থাকলেও মনের অজান্তেই চলে যায় দৃষ্টিসীমানার বাইরে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানায় তারা তরুণদের ধূমপানের উপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে, যেটি তামাক শিল্পের জন্য অনেক কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। আমরা এটি নিশ্চিত করতে চাই যে তরুণরা কখনোই ধূমপান করবে না। আমরা তরুণদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি অথবা সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করব। তামাক নিয়ন্ত্রণে এটি একটি মাইল ফলক। আমি অত্যন্ত গর্বিত অনুভব করছি নিজের নামটি এই ভালো উদ্যোগের সাথে যুক্ত করতে পেরে। বিশেষজ্ঞদের মতে এখন থেকেই এই পদক্ষেপ না নিলে নিউজিল্যান্ডে কখনোই ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর হবে না। দ্রুত ভালো ফল পাওয়া যায় এমন কার্যকরী সিদ্ধান্ত না নিলে 2025 সালের মধ্যে কোনোভাবেই আশানুরূপ ফল পাওয়া যাবে না। আমার মনে হয় এটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ, কারণ এখন অনেক কম বয়সী কিশোর কিশোরী ধূমপানে লিপ্ত। মানুষের মনে প্রশ্ন জাগে তারা কিভাবে এটি পায়। এই সিদ্ধান্তটা আমার জন্য খুব ভালো ফল বয়ে নিয়ে আসবে, এতে করে আমি আমার অনেকগুলো টাকা জমাতে পারবো। সরকার সামনের মাসেই মাউরি স্বাস্থ্য টাস্ক ফোর্সের সাথে এক বৈঠকে বসবে, যাতে করে আগামী বছর জুনে প্রস্তাবনাটি সংসদে চলে যায় এবং 2022 সালের শেষে এই সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে আইনে পরিণত হয়। মৌসুমি সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সুইডেনে সম্প্রতি ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদ্যুৎ চালিত কিছু উড়ন্ত গাড়ি তৈরি করা হয়েছে। দেশটির জেটসন ইয়ারো কোম্পানির নির্মাতা। আগামীতে এ ধরনের গাড়ি ব্যক্তিগত যাতায়াতকে আরও সহজ করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছোট আকৃতির কারে উড়ে উড়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, ভাবতেই অবাক লাগে। সত্যি সত্যিই এমনটা ঘটছে। সুইডেনের জেটসন এয়ারো কোম্পানি ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করেছে ছোট আকারের উড়ন্ত কার। এগুলো ব্যবহার করে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়া সম্ভব হবে। এই কারে কেবল একজনই যাতায়াত করতে পারবেন। এই গাড়ির চারদিকে রয়েছে চারটি পাখা, দেখতে একদম ড্রোনের মতো। কারগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবার, রয়েছে ছোট ছোট আটটি ইঞ্জিন।
দেখতে ছোট হলেও বিদ্যুৎ চালিত এই কার ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে, উঠতে পারবে 18 মিনিট ধরে। এক একটি কারের দাম পড়বে বাংলাদেশি মুদ্রায় 78,20,000 টাকা। এরই মধ্যে এই গাড়ির চাহিদা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন জেটসনের কর্মকর্তারা। উড়ন্ত কারগুলো একদম জাদুকরি কার্পেটের মতো, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে। আগামী দিনের কথা ভেবে আমরা এইসব কার তৈরি করছি। ভবিষ্যতের উড়ন্ত কার দীর্ঘ সময় ধরে উঠতে পারবে বলে আশাবাদী জেটসন এয়ারো কোম্পানির কর্মকর্তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় অ্যামাজন নদীতে ছাড়া হয়েছে প্রায় 10 লাখ কচ্ছপ। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ও বলিভিয়ার উদ্যোগে সরীসৃপ এই প্রাণীগুলোকে ছেড়ে দেওয়া হয় নদীতে। গত 4 বছরে জলবায়ু পরিবর্তন খাবার হিসেবে কচ্ছপের মাংস ও ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দেশ দুটির মধ্যে প্রবাহিত অ্যামাজন নদীতে প্রাণীটি এখন প্রায় বিলুপ্তির পথে। পরিবেশকে হুমকির মুখ থেকে রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। গুটি গুটি পায়ে একসঙ্গে এত কচ্ছপ পানির দিকে হেঁটে যাওয়ার এই মনোরম দৃশ্য সচরাচর দেখা যায় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা অনেক। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ও বলিভিয়া প্রায় 10 লাখ কচ্ছপ ছেড়েছে আমাজন নদীতে। স্থানীয় সময় মঙ্গলবার স্বেচ্ছাসেবীরা দেশ দুটির মাছ দিয়ে প্রবাহিত এই নদীতে কচ্ছপ ছাড়ার কাজটি করেন। বিগত বছরগুলোতে আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি নানামুখী সমস্যার কারণে কচ্ছপ বিলুপ্তির হাত থেকে বাঁচতে এ উদ্যোগ বলে জানায় কর্তৃপক্ষ। আমরা 2007 সালে কচ্ছপের বিলুপ্তি ঠেকাতেই সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প শুরু করেছি। আমরা ব্রাজিল ও বলিভিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, এটি কচ্ছপের বিলুপ্তি ঠেকাতে সাহায্য করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় কচ্ছপের ভূমিকাও অতুলনীয়, তাই এটি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ। আমরা বুঝতে পারছি ইদেনাজ নদীর কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে। আমরা এই বিলুপ্তি ঠেকাতে 13 বছর যাবত কাজ করে যাচ্ছি। আমরা প্রতি বছরই 1 লাখ মহিলা কচ্ছপ উন্মুক্ত করে থাকি। এবছর 10 লাখ নতুন কচ্ছপ জন্মাবে বলে আমরা আশাবাদী। বলিভিয়ার আদিবাসীরাও সৈকতের পরিবেশ ঠিক রাখতে কাজ করে যাচ্ছেন যেন কচ্ছপ সঠিকভাবে প্রজনন করতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। করোনা সংক্রমণ এড়াতে আসন্ন বেইজিং অলিম্পিক্সে থাকবে বিশেষ এক মালবাহী গাড়ি, যার মাধ্যমে বায়ুবাবলে থাকা সবাই সহজে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন মানুষের স্পর্শ ছাড়াই, কারণ চালকবিহীন গাড়িটি চলবে রিমোটের মাধ্যমে। এদিকে মশাল র্যালির কর্মসূচি হিসেবে এবার বেইজিংয়ের একটি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হয়েছে অলিম্পিক মশাল। আসছে বছর ফেব্রুয়ারিতে চীনের বেইজিংয়ে পর্দা উঠছে শীতকালীন অলিম্পিক্সের, কিন্তু তার আগে বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে বেইজিং অলিম্পিক্স ঘিরে, যার শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্রের এই অলিম্পিক্স থেকে সরে যাওয়ার ঘোষণার মধ্য দিয়ে। এরপর অস্ট্রেলিয়াও হেঁটেছে একই পথে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সাথে চীনের রাজনৈতিক সম্পর্কের টানা পড়েন যার অন্যতম প্রধান কারণ। এদিকে চীন সরকার নিজেদের অবস্থানে কাউকে ছাড় দেবে না এতটুকু, নির্দিষ্ট সময় গড়াবে অলিম্পিক গেমস। এরই মধ্যে সব রকম প্রস্তুতিও সেরে ফেলেছে তারা। তারই অংশ হিসেবে করোনার সংক্রমণ এড়াতে নতুন এক পদ্ধতি বের করেছে আয়োজকরা। গেমস চলাকালে বিভিন্ন দেশ থেকে অ্যাথলিটরা আসবে চীনে, সংক্রমণের ঝুঁকি কমাতে থাকবে বায়োবাবল ব্যবস্থা, এছাড়াও মানুষের সংস্পর্শ এড়াতে থাকবে রিমোট চালিত বিশেষ এক মালবাহী গাড়ি, যার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই স্থানান্তর করা যাবে আসবাবপত্র সহ টেকনিক্যাল ও খেলাধুলার সরঞ্জামাদি। মূলত বায়োবাবলের ভেতরে এবং বাইরে যে কোনো ধরনের জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার কাজে ব্যবহার করা হবে এই গাড়ি। এতে করে কমে আসবে মানুষের সংস্পর্শতা। এই মালবাহী গাড়ি ছাড়াও আমাদের আলাদা একটা বাফার জোন তৈরি করা হবে, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র গাড়ি থেকে তুলে রাখা হবে, বায়োবাবলে থাকা সবাই তার নিজ উদ্যোগে সেখান থেকে নিয়ে যেতে পারবে। এর মাধ্যমে সংক্রমণের ঝুঁকি কিছুটা হলেও কমবে, কারণ এতে বায়োবাবলের বাইরে কাউকে আর যেতে হবে না। তবে অবশ্যই গাড়িটি সবসময় পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে। মূলত অলিম্পিক গেমস শেষ হয়ে গেলে অনেক জিনিসপত্র কিংবা সরঞ্জামাদি অলিম্পিক জোনে থেকেই যায়, যেগুলো পরবর্তীতে আর ব্যবহার করা হয় না। বেইজিং অলিম্পিক শেষ হওয়ার পর যেন কোনো কিছু অপচয় না হয় সেজন্য সীমিত করা হয়েছে খরচ। অনেক সরঞ্জামাদি আছে যেগুলো আমরা কিনতে পারি, আবার এমন অনেক কিছুই আছে যেগুলো ধার করতে পারি বা ভাড়া করতে পারি, আর আমরা সেটাই করেছি। বিষয়টা হাস্যকর মনে হলেও এটাই সত্যি। আমরা এমন কোনো কিছু কিনতে চাই না যেটা
ভাড়া নেওয়া যাবে, কারণ এতে শুধু শুধু অপচয় হবে। এদিকে বেইজিং অলিম্পিক গেমস সামনে রেখে মশাল র্যালি কার্যক্রম অব্যাহত রয়েছে। সূচি অনুযায়ী বেইজিং এর ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনসে অলিম্পিকের মশাল প্রদর্শন করা হয়েছে। ফারজানা মুমু, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকুন সময়।